আজ ঐতিহাসিক ছয় ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উনিশশো সালের এই দিনে গণ আন্দোলনের মুখে স্বৈরাচার হুসেন এরশাদের পতন ঘটে অবসান হয় দীর্ঘ নয় বছরের স্বৈরশাসনের মুক্তি পায় গণতন্ত্র তিন জোটের রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন স্বৈরাচার রাষ্ট্রপতি হুসেন মাহমাদের এরশাদ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক নামে দিবসটি পালন করে থাকে আওয়ামী লীগ গণতন্ত্র মুক্তি দিবস এবং বিএনপি গণতন্ত্র দিবস হিসেবে পালন করে দিনটিকে তবে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে দিনটি পালন করে থাকে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে গণতন্ত্র বিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তি আরো শক্তিশালী করার আহ্বান জানান সামরিক আইন জারির মাধ্যমে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ একটি রক্তপাতহীন অভ্যুত্থানে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান প্রধান সাথে